السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله، ما شاء الله. নির্দিষ্ট সময়ের মধ্যে মোটামুটি আমাদের চারজন পাঁচজন ভাই উপস্থিত হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জায়গা খায় দান করুন, দোয়া করি। আচ্ছা, আমরা দুরূস পড়তে থাকি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. اللهم صل على الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله أكبر. الحمد لله. الله تعالى অশেষ কৃপায় الله تعالى আমাদেরকে সবাইকে আবারো একসাথে করে দিয়েছেন। الله أكبر. الحمد لله আমরা হাঁটিয়াটি পাপা করে আমাদের বেসের প্রায় অর্ধেক দিন আমরা শেষ করে ফেলছি। আমরা আমাদের বেসগুলা হয় স্বাভাবিকভাবে 30 দিন, আর বাকি যে লাস্টের 10 দিন সেটা হলো আমাদের শুধু মস হবে। তো আমরা ক্লাসের প্রায় অর্ধেক অংশ আমরা শেষ করে ফেলেছি, বাকি আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ যে আলোচনা আছে সেই গুরুত্বপূর্ণ আলোচনার মূল সারাংশ হলো আমাদের গুন্না এবং টান, এই দুইটা নিয়ে আমাদের আলোচনা। তার মধ্যে আমরা টানের বিষয়টার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা প্রবেশ করে ফেলছি। তো টানের বিষয়টা আর আমরা সামান্য আলোচনা আছে টানের বিষয়টা, এ পরবর্তীতে আমাদের পর্যায়ক্রমে গুন্নার আলোচনা, এরপর আমাদের তাসবিহের আলোচনা শেষ হয়ে যাবে, এরপর আমরা আমাদের এগুলাকে আমরা ইয়ার মধ্যে ফিট করতে হবে। আমাদের সামনে যে পড়া আসবে সেগুলোর মধ্যে আমরা ফিট যখন করে ফেলবো তখন আমাদের পড়া আলহামদুলিল্লাহ এমনি সহি শুদ্ধ হয়ে যাবে। তো এই জন্য আমরা এখন থেকে আমাদের এই পর্যন্ত যতটুকু পর্যন্ত পড়া হয়েছে এতদিন পর্যন্ত সেই পড়াগুলাকে আমাদেরকে রিকভার করতে হবে, এবং সেই পড়াগুলার মধ্যে যেন আমার কোনো কিলোকাল না থাকে। তো ইনশাআল্লাহ আমরা সবাই পিছনের পড়াকে ভালো করে পড়ে আসব। আমাদের মূল যে পড়াটা আলহামদুলিল্লাহ যারা হরফ চিনে গেছি আলহামদুলিল্লাহ, আমরা হরফ এখানের মধ্যে এমন কোনো ভাই নাই যে হরফ গুলো আমরা চিনি না, আলহামদুলিল্লাহ আমরা হরফ গুলা চিনি। এখন আমাদের মূল পড়া যেটা এটা হলো আমাদেরকে হরকত গুলাকে বেশি করে পড়তে হবে। হরকত এক জবর এক জেট এক পেশকে হরকত পড়ে। তো হরকতটা আমরা 29 হরফ দিয়ে মশো করছি। যেমন বা হরফটার মধ্যে আমরা জবর জের পেশ তিনটা দিয়ে মশো করেছি। বা জবর বা জের বি বা পেশ বু বা বি বু আমরা এরকম ভাবে করছি।
এখন অধিকাংশ যেই শব্দগুলা, অধিকাংশ কি সবগুলা শব্দেই হ্যাঁ প্রথমত এই শব্দটার পুরাটা জায়গার মধ্যে পুরাটা অংশ জুড়ে, যেমন একটা শব্দ এরকম একটা লম্বা পুরাটা শব্দ জুড়ে এখানের মধ্যে শুধু এই হরকত গুলাই থাকবে, হরকত জবর জের পেশ এই হরকত গুলাই থাকবে, শেষে কেবলমাত্র তানবিন হয়, শেষে শেষে দুই জবর দুই জের দুই পেশ হবে। হ্যাঁ, তাহলে এই যে পুরা অংশটা এটার মধ্যে শুধু এই হরকত নিয়ে আলোচনা, জবর জের পেশ। এই জন্য আমাদেরকে হরকতটাকে ভালো করে মজবুত করতে হবে, আর হরকতের সাথে সামঞ্জস্যতা রাখবে হলো আপনার তানবিন। এর পরবর্তীতে আমরা আসছি যজমের নিয়ম, যজম। এই যজমটা যজম, যজম দিয়ে আমরা কিছু শব্দ পড়েছি, এরপরে যজমের সাথে সামঞ্জস্যতা রাখে হলো মাদের হরফ, সেই মাদের হরফ আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। তো এই ইনশাল্লাহ আমরা পড়া নিতে থাকি। আর আমাদের পিছনের এই যে আমি আপনাদেরকে দেখলাম, আমাদের দুই একজন ভাই পড়া দিয়েছে আলহামদুলিল্লাহ, আর আমাদের তনু ভাই আলহামদুলিল্লাহ আমাদের ওই যে পেজ গুলো আপনাদের এখানে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা দুইটা দিন সময় পেয়েছি কিন্তু কেউ পড়া দিই নাই। যেও একজন দিয়েছে একবারে যায় যায় মুহূর্তে, ইতিমধ্যে একটু আগে দিয়েছে, তো তার জন্য আমি রিপ্লাইও দিতে পারি নাই। তা আপনারা সবাই, সবার কাছে আরজি থাকবে, সবাই একটু কষ্ট করেন, কষ্ট করে এই যে 13 নম্বর পেজ, 14 নম্বর পেজ, 15 নম্বর পেজ, আর আজকে যে 16 নম্বর পেজ, আজকে একটু পর্যন্ত আমরা পড়বো। হ্যাঁ, এই 16 নম্বর পেজ এই পড়াটা চেষ্টা করবেন সবাই নির্ভুলে দেওয়ার জন্য, কারণ হলো এটাই আমাদের ফাউন্ডেশন। হ্যাঁ, আর আমরা এখন সবাই বানান করে পড়তে পারি, তো এখন আমাদের শুধু সামান্য একটু হিম্মতের দরকার। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো গতকাল গত যে বৃহস্পতিবার আমরা পড়েছি হলো মাদের আলোচনা, মাদ অর্থ টেনে পড়তে হয়, তো মাদের বিষয়টা আপনাদেরকে দেখাই দিয়েছি। তো এটার মধ্যে তিনটাই আমরা মশক করেছি, কিন্তু পড়া দিয়েছি মাত্র একটা, কারণ হলো পিছনের পড়াটা যেন আপনাদের তাকরার হয়, পিছনের পড়ার প্রতি আপনারা যেন একটু সময় দেন, এই জন্য আপনাদেরকে গত বৃহস্পতিবারের সময় বেশি কিন্তু কাজ দিয়েছি কম। আল্লাহু আকবার। আচ্ছা, প্রথমেই আসেন আমাদের সোহেল রানা ভাই, এরপরে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আমাদের আব্দুল হামিদ ভাই। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, আপনি বলেন, এই সাকিন এবং যজমের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, দুটোই একই। যেমন আমাদের যতক্ষণ আমাদের এই নূর আলম ভাই বলছিল যে লাউ আর কদুর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য আছে, লাউ ওই কদুর। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব দারুণ উদাহরণ দিছে। আচ্ছা, তো যজমের মধ্যে আমরা একটা জিনিস পড়ছি, আপনি বলেন তো মাদ অর্থ কি? মাদার তো টেনে পড়া। মাদার হরফ কয়টি ও কি কি? মাদার হরফ তিনটি। মাশাআল্লাহ, কি কি? আলিফ, হামজা, ইয়া। হ্যাঁ, আমি বলছিলাম এটা আর বলার দরকার নেই, আলিফ হামজা ইয়া, আলিফ হামজা ইয়া না, আলিফ ওয়াও ইয়া। জি ও। আফওয়ান, উস্তাদ। হ্যাঁ, বলছিলাম এটা আর বলারই দরকার নেই, বলতে হবে জবরের বাম পাশে খালি আলিফ, আলিফটা কখন হবে এটা বলে দিতে হবে। শুধু আলিফ তো মাদের হরফ হয় না, কখন এটা মাদের হরফ হবে সেই ক্ষেত্রে ওইটা সাদে বলতে হবে। যেমন বলতে হবে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমা লাগিয়া, পেশের বাম পাশে যজমা লাগাও, এভাবে বলতে হবে। জি, এবার বলেন মাদের হরফ তিনটি কি কি? আলিফ, ওয়াও, ইয়া। আমি কি বললাম কিভাবে বলতে হবে? আলিফটা কখন হবে? জবরের পরে আলিফ মাদার হরফ হবে এমনি। এখন এই যে যখন আপনি যখন এই কথাটা বলবেন, মাদার হরফ তিনটি আলিফ, ওয়াও, ইয়া, এখন এগুলা কি আপনি কি টানতে পারবেন? এটা টানার পদ্ধতি আছে? টানার কোনো পদ্ধতি নেই। এটা যখন টানতে হবে তখন এই আলিফের পরে আমার আলিফের আগে একটা জবর দিতে হবে, ওয়ার আগে একটা পেশ দিতে হবে, ইয়ার আগে একটা জের দিতে হবে, কোন একটা হরফ লিখে, তখন এটা মাদার হরফে রূপান্তর হবে, না হলে তো এটা মাদের হরফ হবে না। এই জন্য ওই আলিফ ওয়াও ইয়া মনে না রেখে মনে রাখতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। জি, এবার বলেন তো, জবরের পাশে আলিফ, জেরের জেরের পাশে খালি আলিফ, খালি আলিফ। হ্যাঁ, খালি আলিফ। জি,
আর জেডের পাশে ওয়াও, পেশের পাশে ইয়া। পেশের পাশে ইয়া? জি না না হযরত, পেশের পাশে হলো পেশের বাম পাশে জজম ওয়ালা ইয়া, ইয়া জজম ওয়ালা ওয়াও, আর জেরের বাম পাশে জজম ওয়ালা। জি আমার তাহলে একটু পূর্বের ক্লাসটা দেখতে হবে। হ্যাঁ এই পূর্বের ক্লাস দেখতে হবে, এটা তো আমাদের এই যে এখানে তো পড়া ছিল আমাদের, এই যে জবরের বাম পাশে খালি আলিফ আর জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, এটা উদাহরণটা ছিল। আচ্ছা তাহলে আমি বলে দিতেছি যে বুঝেন না, যেমন এই যে দেখ মনে রাখবেন, হ্যাঁ জবর তার বাম পাশে একটা খালি আলিফকে চায়, জের তার বাম পাশে একটা জজমওয়ালা ইয়াকে চায়। আর পেশ তার বাম পাশে একটা জজমওয়ালা ওয়াওকে চায়। বুঝে আসছে? এই জন্য আমি বলে দিয়েছি জবরের বোন হচ্ছে খালি আলিফ, জেরের বোন হচ্ছে জজমওয়ালা ইয়া, পেশের পরে পেশের বোন হচ্ছে জজমওয়ালা ওয়াও। তাদের সাথে কেমন জানি ভাই বোনের সম্পর্ক, অর্থাৎ এটা এটাকেই চায়। দেখবেন আপনারা অধিকাংশ যখন আপনারা এই যে আগে তো কোরআন মাজিদে হরকত ছিল না, এখন এনা হরকত দেওয়া হয়েছে, তো ওই সময় এই বা যে হাদিসে যে ইবারত গুলো আছে বা আরবি যে বইগুলো আছে সেগুলোর মধ্যে ওই মাদের হরফ যখন আসবে তখন যদি ইয়ে আসছে যজমালা ইয়ে আসে তার আগে জের দিয়ে দেয়, তখন সবাই জানে এখানে যজমটা দেয় না, সবাই জানে যে জেরের পরে যজমালা ইয়েই আসে, জবরের পরে একটা খালি আলিফে আসে, পেশের পরে একটা যজমালা ওয়াওকে ওয়াওয়ে আসে, যদি ওয়াও আসে এটা যজমালা ওয়াওয়ে হয়, পেশের পরে যদি ওয়াও আসে যজমালা, যদি ওয়াও আসে এটা যজমালা ওয়াওয়ে হয়, জেরের পরে যদি একটা ইয়া আসে তাহলে এটা অধিকাংশ সময় যজমালা ইয়াই হয়, জবরের পরে যদি একটা আলিফ আসে তাহলে এটা 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 একটা খালি আলিফ, খালি আলিফকে চায়। তো এই জন্য আমাদেরকে এটা মুখস্থ করে নিতে হবে। এটার সাথে হলো আমাদের মূল পড়ার সম্পর্ক হলো এটার সাথে, মাদের আমাদের সামনে আরো যে বিস্তারিত আলোচনা আছে সব হলো এই মাদের সাথে সম্পর্ক। তো এই তিনটা আমাদেরকে ভালো করে মুখস্থ করে নিতে হবে, যেমন আমি আপনাদেরকে বলছিলাম, যেমন যেমন বা জবর বা, বাজের বি বা পেশ বু বা বি বু, এই যে বা এটা এটাকে যখন আমি মাত বানাবো তখন যেমন বা এটাকে আমি চাইতেছি একটু টান দিব, এখন যেটা লিখলাম এটা হলো হরকত, হরকত আমাকে তাড়াতাড়ি পড়তে হবে। এখন আমি যদি এটাকে চাই যে টেনে পড়বে তখন আমাকে লিখতে হবে বা আলিফ জবর বা, আমি চাইতেছি জেরটাকে আমি টান দিব, জেরটাকে টান দিলেই জেরের পরে একটা যজমালা ইয়া নিয়ে আসতে হবে, আমি চাইতেছি পেশটাকে আমি টেনে পড়বো তখন আমাকে একটা যজমালা ওয়াও নিয়ে আসতে হবে বা ওয়াও পেশ। হ্যাঁ তাহলে আমি এই পেশটাকে টান দিলে একটা যজমালা ওয়াও চলে আসে অটো, জেরটাকে টান দি আর যখন জবরকে টান দিব তখন জবরের পরে একটা খালি আলিফ স্বাভাবিকভাবে চলে আসে। আশা করি সবাই বুঝছেন, আমি গতকালকে গত বৃহস্পতিবারে বা এর আগেও যে মাদের আলোচনা করেছিলাম তখন আপনাদেরকে এই মূল সারাংশ বিষয়টা বলছিলাম যে আমাদের এটা খেয়াল রাখা যে আমি এই তখন আমাদের মুখস্থ করে নেওয়ার দরকার ছিল। আচ্ছা সোহেল রানা ভাই ইনশাল্লাহ প্রস্তুতি নেন, আমি আরো দুই একজন থেকে পড়ানি, আর বাকিরা ইনশাল্লাহ আশা করে সবাই ভালো করে পড়া দিতে পারবেন এটাই আমি আশাবাদী, যেহেতু কম পড়া দেওয়া হয়েছে। জি তারেক ভাই আসেন, আব্দুল হামিদ ভাই আসেন, প্রস্তুত থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হামিদ ভাই আপনি আমাদেরকে বলেন মাদ অর্থ কি? মাদ অর্থ টানিয়া পড়া। মাদের হরফ কয়টি ও কি কি? মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। শেষ মাদের হরফ তিনটি, আলিফ যজমলা ইয়া যজমলা ওয়াও। না
আপনাদেরকে আলিফ ওয়াও ইয়া এটা বলারে দরকার না, এটা একবার মাথা থেকে মুছে দেন। শুধু এই কথাটা বলবেন, মাদের হরফ তিনটি যখন বলবেন তখন বলবেন জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমলা ইয়া, পেশের পরে যজমলা ওয়াও, কারণ হলো দেখেন শব্দের মধ্যে কত না আলিফ আসছে, এই যে এখান মধ্যে আলিফ আসছে না, কতগুলো আলিফ আসতেছে, কিন্তু এগুলো কি মাদার হরফ হইতেছে? মাদার হরফ হচ্ছে না। আবার দেখা যাচ্ছে অনেক জায়গার মধ্যে ওয়াও আসতেছে কিন্তু মাদার হরফ তার হচ্ছে না, এরপরে ইয়া আসতেছে, ইয়াও তো মাদার হরফ হইতেছে না, এটা কখন মাদার হরফ হইতে হবে তখন ওই কাইফিয়াতে বলতে হবে। যেমন এই যে দেখেন, এই যে এখানে একটা ইয়া আসছে, মাদার হরফ হয় নাই, হ্যাঁ, এর পরবর্তীতে এখানে মধ্যে পেশের কোনো ইয়া নাই, ওয়াও থাকবেই। আচ্ছা জি, বুঝতে পারছি হুজুর। আচ্ছা ঠিক আছে, এখানে এই পেজটা তো আপনাদের সহজ পড়া, তো এখানে মধ্যে ওইগুলো নিয়ে আসেন, সামনে আপনাদেরকে দেখাবো, আমি দেখেন আমি সামনে একটু দেখা দিলে বাকি সবাই দুর্বল ভাইরা একটু বুঝতে পারবে ভালো করে। এখানে দেখেন, দেখাই এই যে দেখেন, যজমালা ওয়াও আসছে, যজমালা ওয়াও আসছে, যজমালা ইয়া আসছে, যজমালা ইয়া আসছে, হ্যাঁ, যজমালা ইয়া আসছে, কিন্তু এগুলো কি মাদার হরফ হয় নাই, কারণ ওয়াও যজম তার আগে পেশ থাকতে হবে, ওয়াও যজম তার আগে পেশ থাকতে হবে, ইয়া যজম তার আগে জের থাকতে হবে, ইয়া যজম তার আগে জের থাকতে হবে, ইয়া যজম তার আগে জের থাকতে হবে, তখন মাদার হরফ হবে। এটা তো আমাদের, তাহলে তো আমাদের এই যে, যেমন আবার এই যে এখানে খালি আলিফ আসছে কিন্তু মাদার হরফ হয় নাই, বলতে হবে জবরের পরে, কিন্তু এটা জেরের পরে খালি আলিফ আসছে, হ্যাঁ, এই জন্য আমাদেরকে এটা বলতে হবে যে জবরের পরে খালি আলিফ, বলতে হবে। এই যে দেখেন আজকের আমাদের এই পড়াটা, আমাদের এখন কিছু কিছু ভাই এখন ক্লাসে জয়েন করতেছেন, তো দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা ছুটে যায়, তো তখন আপনাদের এই তানাজ্জলি চলে আসে, তো আমরা সবাই ইনশাল্লাহ প্রস্তুতি নিব। আমাদের এই যে কিছু ভাই যখন দুর্বল থেকে যায় তখন আমি পিছনের দিক থেকে বেশি কথা বলতে হয় এবং পিছনের দিক থেকে বেশি বুঝাতে হয়, তো ওই যে আপনি একটা ক্লাস মিস দিলেন বা একটা ক্লাস মিস দিয়েছেন পরে আবার ধরে নিলেন না, হ্যাঁ, তখন এটার বদ তাসিরটা অন্য ভাইদের উপর প্রভাব পড়ে, এই জন্য আমরা একে অপরকে সাহায্য করবো ইনশাল্লাহ। ওই আমাদের এক ওস্তাদ বলতো যে জুলুম জুলুম কিয়ামতের দিন ভীষণ একটা অন্ধকার হয়ে দেখা দেবে, জুলুম, আপনি আবার অন্য কিছু মনে করেন, আমি একটা উদাহরণ দিতেছি আর কি, জুলুমটা হলো কিয়ামতের দিন মেঘ বড় বিশাল হয়ে দেখা দিবে, হ্যাঁ, অন্ধকার হয়ে দেখা দিবে, তো জুলুমটা মানুষে বুঝে না যে আমি একজনের প্রতি একজনের জুলুম করা, এটার কিছু মাপকাঠি আছে, অনেকে আছে ছোট ছোট কিছু কাজ করে এগুলা তো জুলুম হয়, এটা মানুষে বুঝে না। যেমন আমি কি করলাম, এলোমেলো জামা কাপড় পরিধান করলাম, এলোমেলো জামা কাপড়, একবার ময়লা ছলা জামা কাপড় পরিধান করে আমি আমার স্ত্রীর সামনে সবসময় যাইতেছি, আমি তার প্রতি এটা জুলুম করলাম, তার মনটা একটু খারাপ হইলো, এটাও জুলুম। আমি কি করলাম, আমার জুতাটাকে একটু বাঁকা টাকা করে রাখলাম, হ্যাঁ, তাহলে এটাও জুলুম, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। আমি চুলগুলাকে এলোমেলো করে আরেকজনের সামনে উপস্থাপন হইলাম, তখন সে যে মনের মধ্যে সামান্য পরিমাণে একটু কষ্ট পাইলো না, এই কষ্টটাও শরীয়তে দেওয়া নিষেধ, বড় জুলুম তো পরের কথা। এই জন্য আমাদেরকে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো চিন্তা করতে হবে, আমার থেকে যেন সামান্য পরিমাণ কোনো ভাই যেন কষ্ট না পায়। হাদিসের মধ্যে আসছে না, সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তো যার হাত মুখ দ্বারা অন্য মানুষ নিরাপদ থাকে, হ্যাঁ, এই সেই হলো প্রকৃত প্রকৃত উত্তম ব্যক্তি, সেই যার হাত মুখ থেকে জবান থেকে মানুষ বিরত থাকে, আল্লাহ হক। তো এই জন্য আমরা এটা খুব সদা খুব, আমাদের থেকে যেন কেউ সামান্য পরিমাণ কষ্ট না পায় আমার কথায়, আমার কাজে, আমার চলাফেরায়।
এই জন্য আমরা সজাগ থাকবো ইনশাল্লাহ। আচ্ছা জি আব্দুল হামিদ ভাই, আপনি আলহামদুলিল্লাহ মাদার হরফ অনেক সুন্দর করে পড়া দিয়েছেন, এবারে আমাদেরকে বলেন কলকলা কাকে বলে? কলকলা, কলকলার হরফ জি, কলকল হরফ কয়টি ও কি কি, আর কলকলা কাকে বলে? কলকলার হরফ পাঁচটি। কি কি? কফ তা বা জিম দাল। কফ, কফ ত বা জিম দাল। হুম, তা বলা যাবে না, তা কিন্তু কলকলা হরফ না, ত ত। হুম, মাশাআল্লাহ। আচ্ছা এখন একটা জিনিস এটা মনে রাখতে হবে যে কলকলার যে নিয়মটা এটা কিন্তু যজমের নিয়মটাই, আপনারা বাড়তি যদি কিছু মনে করেন তাহলে আপনাদের জন্য এটাকে আলাদা মনে রাখা, ওইটাকে আলাদা মনে রাখা আপনাদের কষ্ট হবে। আপনারা যজমের নিয়মের মধ্যে মাদের আলোচনা, যজমের নিয়মের মধ্যে কলকলা আলোচনা, বুঝে আসছে? তো এই যজমের নিয়মটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, তো যজম তো ২৯ হরফ, আরবি যে ২৯ হরফ আছে প্রত্যেকটা হরফের উপরে তো যজম হতে পারে, প্রত্যেকটা হরফের উপরে যজম হতে পারে। যদি ইয়ার ওয়ার উপরে যজম হয়ে তার আগে যদি যদি ওয়ার উপরে যজম হয়ে তার আগে পেশ হয়, ইয়ার উপরে যজম হয়ে তার আগে জের হয়, তখন মাদের হরফ হবে। আর ওই যে কফতা বা জিমদাল এই পাঁচ হরফে যখন যজম হবে তখন ওই যজমের নিয়মে পড়বো, তবে এখানে একটু ধাক্কা দিয়ে পড়বো। শেষ কথা শেষ, হ্যাঁ এটা মনে রাখতে হবে। আল্লাহু আকবার। তাহলে হযরত আপনি এই যেহেতু আমাদেরকে মাদের ও কলকলার নিয়মটা বলেন, কলকলা হরফ পাঁচটিতে বলছেন আলহামদুলিল্লাহ, কফতা বা জিমদাল এই পাঁচ হরফে কলকলা করিতে হয়। হ্যাঁ, এই পাঁচ হরফে কখন কলকলা করবেন? এই পাঁচ হরফ আসলেই তো আর কলকলা করা যাবে না, যেমন এই এই যে কফ ত বা জিমদাল, কফ ত বা জিমদাল। হ্যাঁ, এখন এগুলা তো এগুলা আসলো, আমি এই যে এগুলাতে দিলাম, এখন কি এগুলো কলকলা হরফ হবে? কলকলা হরফ ঠিক আছে, কলকলা কখন হবে এগুলা? কখন আমাকে কখন আমি এগুলাকে কলকলা করে পড়বো? হুজুর এই ক্লাসটা আমার মিস হয়েছে হুজুর। বলতে হবে যে এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করে পড়তে হবে, বললাম না এগুলো জি জি, এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। হ্যাঁ, এগুলোর মধ্যে যখন যজম হবে তখন অন্যান্য যে যজমের নিয়ম যেগুলো আমরা পড়ে আসছি ঠিক তেমনই পড়বো, শুধু এখানে একটু ধাক্কা দিব আর কি, শুধু একটু ধাক্কা দিব। এই যেমন আমরা আগে যে যজমের নিয়ম পড়ছি ওইখানের মধ্যে উদাহরণগুলো আমরা পড়ছি, কিন্তু আমরা ওইখানের মধ্যে যে কলকলার হরফ আনছে নি দেখি, ওইখানের মধ্যে কলকলা নিয়ে আসে নাই। আচ্ছা তাইলে আপনি আমাদেরকে এই শব্দ আমি যেটার উপর মার্ক করবো এটা বলিয়ে নিন ইনশাল্লাহ। জি বানান বলিয়েন, আগে বানানটা বললে অন্যরা ধরতে পারবে ভালো করে। খলকতু, হ্যাঁ বানানটা বলেন। খজবর খ লাম কফ লাম কফ জবর ক তা প্লাস তু খলকতু। হ্যাঁ, লাম কফ জবর লাক, ওই যে আগে যে হরকতটা হয় সেটা গিয়েই ওই যজমটাকে গিয়ে ধরে, বুঝে আসছে? জি, লাম কফ জবর লক তা প্লাস তু খলকতু। মাশাআল্লাহ, যে এটা ওয়াও জবর হুজুর লালটা একটু অন্য দিকে দেন, আমি বুঝতেছি না, লাল দাগটা একটু উপরের দিকে ধরেন। ওয়াও জবর ওয়া তা বা পেশ তু, তা বা পেশ তুব। হুম, তুব ওয়া তুব ওয়া তুব, মাশাআল্লাহ। আচ্ছা আল্লাহ, সবাই ভালো করে খেয়াল করলে ইনশাল্লাহ, এই যে একজনের পিছনে এই যে এরকম একটা ওনাকে পড়া বুঝাই দিতেছি এবং ওনাকে পড়াটা আবারও বলতেছি, এটার উদ্দেশ্য হলো আপনারা সবাই যেন সবাই যেন পড়াটা আপনাদের হয়ে যায়। এখন একজনে যখন পড়া বলতেছে তখন আপনারা ভালো করে এখানের মধ্যে কেমন জানি আপনি নিজে, যখন আমি একজনকে জিজ্ঞাসা করবো তখন ওনাকে যখন জিজ্ঞাসা করবো তখন মনে মনে আপনি চাইবেন ওনার আগে আপনি বানান করে লেতে পারেন কিনা, আপনি তো মিউট আছেন আপনার আওয়াজ শোনা যাবে না। হ্যাঁ, তো এই জন্য আপনারা এটা ইয়া করবেন। জি হযরত বানান বলেন আগে। তজবর ত, হ্যাঁ তজবর
হ্যাঁ সামান্য পরিমাণে একটু টান হয়ে যায়, খেয়াল করতে হবে হরকতের উচ্চারণ আমরা পড়ে আসছি তাড়াতাড়ি পড়তে হবে। তজবর্ত হ্যাঁ এবারে তজবর্ত তো আলিফ জবর্ত মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে হা জবর হা আলিফ জবর হা মাশাআল্লাহ রজবর র ফা আইন জবর ফা নুন জবর না রফা না নুন জবর না না নুন আলিফ জবর না সরি নুন আলিফ জবর না রফা না হ্যাঁ হ্যাঁ এইখানের মধ্যে আমাদেরকে এই যে প্রথম মাদার হরফ প্রথম যেটা জবরের পরে খালি আলিফ সেটার উদাহরণ গুলা দিয়ে একটা খালি আলিফ হ্যাঁ একটা একটা অংশ নিয়ে আসছে শুধু এই মাদার হরফ গুলা দিয়ে যাতে আমরা ভালো করে পড়তে পারি। এটা হলো মাদার হরফ শুধু প্রথমটা জবরে বাম পাশে খালি আলিফ। আল্লাহ আকবার। তাহলে আব্দুল হামিদ ভাই শুকরিয়া, ইনশাল্লাহ প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন ইনশাল্লাহ রিকভার করতে চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক। দোয়া করি আপনারা নিজের দিক থেকে আরেকটু সজাগ হন। আমাদের দু একজন ভাই ক্লাসে ঢুকে বের হয় এরকম হইতেছে। আমি অতীতে যতগুলো বেস করছি আমার মানে সবগুলো বেসে এরকম হয়েছে যে মানে হয়তোবা একবারে বিদায় ক্লাসের আগ মুহূর্তে গিয়ে কিছু কিছু ভাইয়ের মধ্যে একটু তানাজ্জলি আসছে, দুর্বলতা আসছে সবার মধ্যে, কিন্তু শুরুর দিকেই আপনাদের এখনো আছেন, এখনো আপনাদের মধ্যে কিছু একটু ইয়া দেখা যাইতেছে আমাদের কিছু কিছু ভাইদের মধ্যে। আলহামদুলিল্লাহ কয়েকজন আছে খুব কন্টিনিউ ক্লাস করে। আল্লাহ তাআলা আপনাদেরকে এলমে লাদুনী এলমে নাফিয়া দান করুক। দোয়া করি। আচ্ছা জি তারেক ভাই আসেন, প্রস্তুত থাকেন। আমাদের কামরুস সালেহাইন ভাই আব্দুল হামিদ ভাই হাত নামায় ফেলেন। জি হযরত আসেন তারেক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত আপনি বলেন কলকলা অর্থ কি আর কলকলা হরফ কয়টি ও কি কি? উস্তাদ কলকলা হলো হচ্ছে পাঁচটি। ইনশাআল্লাহ। কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফ যজম হলে কলকলিয়ে পড়তে হয়। হ্যাঁ কলকলা করিয়া বা প্রতিধ্বনি করিয়া পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া। আচ্ছা এবার বলেন মাদ অর্থ কি, মাদের হরফ কয়টি ও কি কি? মাদ অর্থ হচ্ছে টেনে পড়া। জি মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, তারপর হচ্ছে জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, তারপরে ওয়াও পেশের 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 বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ। হ্যাঁ আমরা হরকত করে আসছি না জবর জের পেশ। হ্যাঁ তো এখন জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমলা ইয়া, পেশের পরে যজমলা ওয়াও, জবর জেরও আমরা আগে করে আসছি। আচ্ছা মাশাআল্লাহ। এবারে বানান করে শুনেন। ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়াও, ওয়াও আলিফ জবর ওয়াও জবর ওয়া। এখন ওয়া এটাকে টান দিলে মাদার হরফ হয়ে যাবে। হ্যাঁ ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। হ্যাঁ ওয়া। হ্যাঁ এটা এটা পড়ে হা জবর হা, হালিফ জবর হা। মাশাআল্লাহ। হ্যাঁ এটাকে একটু একটু চাপ দিয়ে বলতে হবে, হা জবর হা, হালিফ জবর হা। জি এরপরে হা জবর হা, হালিফ জবর হা। হুম এটা চাপ দিয়ে বলতে, এটা স্বাভাবিক, এটাকে একটু চাপ হয়ে গেছে এটাতে, এটা স্বাভাবিক থাকতে হবে। জি এটা সাজবর সা, সালিফ জবর সা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছেন কত সহজ পড়া। জি এটা রজের রজের র, জিম জব জিম আলিফ জব যা, রজা লামা লামদি পেশলুন রজা লুন। আবার বলেন তারেক ভাই, আর আবার বলেন র রজের রজের রি জিম আলিফ জব রজের জি রিদা লামদি পেশলুন রিদা লুন। মাশাআল্লাহ দেখছেন বানান বানানের সাথে কত কিছু সম্পর্ক। জি এরপরে এটা
শব্দের কি রজবর র রজবর না র আলিব জবর র শব্দের কি র আলিব জবর র মিম দুইদের মিজের মিন র মিন কাও মাশাআল্লাহ মাশাআল্লাহ জি এটা রজবর র ফাদর ফাইন ফাইন জবর ফা নুন আলিব জবর না রফানা এই পড়াগুলো আমরা ইনশাআল্লাহ এখন আমাদের এই পড়ার মধ্যে দুর্বল থাকা যাবে না, এই পড়া একেবারে সহজ পড়া। আপনারা হয়তো বা কঠিন মনে করতেছেন, তার জন্য আপনাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু সত্যিকারে যে পড়াগুলো আপনাদের এই পড়াগুলো একেবারে সহজ। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে আমি সহজ করেছি, একেবারে সহজ। আপনারা এই এটা ভালো একটু ভালো করে পড়েন, ইনশাআল্লাহ পড়া কিন্তু বেশি না। আপনাদেরকে শেষের দিকে আমি আপনাদের মূল সারাংশ দিয়ে পড়াটা, এটা আপনাদেরকে দুই মিনিটে বলবো। এই যত পড়া আমাদের এই পর্যন্ত গিয়েছে, এই পড়া সবগুলো আপনাদেরকে আমি দুই মিনিটে উপস্থাপন করবো, দুই মিনিটও লাগবে না। হ্যাঁ, এত মানে দুই কথায় শেষ হয়ে যাবে, এক কথা দুই কথায় শেষ হয়ে যাবে এই পড়া। তো এতটুকু মাত্র পড়া। আপনারা ইনশাল্লাহ, এই মেন কথা হলো এই ফোনের সাথে, এই ফোনের সাথে যেহেতু আপনারা নতুন যোগ হয়েছেন, এই জন্য স্বাভাবিকভাবে নিজের কাছে কঠিন মনে হয়। যেমন আমাদের অনেক ছাত্র আছে স্কুল কলেজে, আপনারা পড়ছেন যে আপনারা জানেন, অনেকে আছে কয় আরে আমি ইতিহাসে দুর্বল, আবার অনেকে কয় না আমি অঙ্কে দুর্বল। আসলে এটা হলো তার মনের মনের সাথে সম্পর্ক। অনেকে দেখবেন সব দিক ভালো বুঝে, আরে গণিতটা সে ওই যে ছোটবেলা তার মাথার মধ্যে একটা জিনিস নিছে যে আমি গণিতটা কম বুঝি, এই যে এটা তাকে শেষ করে দিচ্ছে, এটাই তাকে একবারে না পড়ার দিকে একবারে দাবিত করে দিছে। আরেকজনের মাথার মধ্যে ঢুকে দিছে যে তুমি এই ইতিহাস কম বুঝো, এই যে এটা এই মাইন্ডটা তাকে শেষ পর্যন্ত ফেল করায় দিছে। বুঝলেন নাই? ওই আমাদের গ্রামের পাশে একটা কথা বলে না যে মনের বাঘে খায় বনের বাঘে খায় না। হ্যাঁ, আমাদের মাইন্ড গুলো আমাদের চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। মানুষ পারবে না এমন জিনিস আল্লাহ তাআলা মানুষের উপর চাপাই দেয়নি, যা পারবে তাই মানুষের উপর আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমাদের কামরুস সালিহিন ভাই আসেন, বসে থাকেন। আমাদের নূর আলম ভাই, আল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভাই হাত জাগাইছে পড়াশোনার জন্য, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, দোয়া করি। মাশাআল্লাহ, আজকে অনেক ভাই আসছে, আল্লাহ তাআলা সব ভাইকে ইনশাআল্লাহ শুরু থেকে যেরকম ভাবে দিনের জন্য আপনাদেরকে কবুল করেছেন, আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত এই সবগুলা ভাইকে যেন দিয়ে আমরা যেন বেশ শেষ করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আপনাকেও দান করে, আমাকেও দান করে। আচ্ছা কামরুস সালেহিন ভাই, আপনি বলেন মাদ অর্থ কি আর মাদের হরফ কয়টি ও কি কি? মাদ অর্থ হচ্ছে টানিয়া পড়া, মাদের হরফ হচ্ছে তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি আমাদেরকে বানান করে শোনান এগুলা। জি, হালিফ জবর হা, সিন জের সিন, ডাল দুই জের দিন, হা সিদিন। মাশাআল্লাহ। জবর হ, লাম কফ জবর লাক, ফলাক, নুন আলিফ জবর না, খলাক না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা এমন ভাবে পড়েন যেন আপনারা নিজেদের পরিবারের মধ্যে নিজেরাই পড়াইতে পারেন। আমি আপনাদের বলছি না, দিন শুধু আমাদের, আমরা এখন দিনই কাজগুলো শুধু হুজুরদের উপর চাপাই দিছি, হুজুরা আমাদেরকে শিখাবে, হুজুরা আমাদের, আরে ভাই আমরা নিজেরা নিজেরাও তো আমরা দায়িত্ববান, দিন শিখা আমাদের আমাদের উপর ফরজ। আমার এখানে আমাদের ছাত্র আসে একজন, ঢাকা বিভাগের ম্যাজিস্ট্রেট আমার এখানে পড়তে আসে,
তো উনি বললো যে হুজুর আমার বাসার মধ্যে 5,000 টাকা দিয়ে আমি ছাত্র ইয়া ওস্তাদ রাখছি, এখন আপনার এখানে আমার এখানে আসে এক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ সমস্ত নিয়ম কানুন এবং সব কোরআন মাজিদ এত সুন্দর করে পড়ে এখন, তো উনি সবগুলা ধরে নিছে। এখন বলতেছে হুজুর আমি এখন আমার বাচ্চার বাচ্চারে আমি বাস হুজুরে আর রাখি না, আমি পরবর্তীতে এখন আমি নিজেই পড়াই, আমি নিজেই পড়াই দিই আলহামদুলিল্লাহ। ওদিনকে বাচ্চারা নিয়ে আসছে, দেখলাম বাচ্চার পড়ার মধ্যে অনেক পরিবর্তন চলে আসছে। আমরা ইনশাল্লাহ নিজের নিজেরাই নিজের আমরা নিজেরাই দায়িত্বশীল হয়ে যাবো ইনশাল্লাহ। আর নিজের সন্তান যদি নিজের কাছে পড়তে না চায় তাহলে তখন সেই ক্ষেত্রে অন্য ব্যবস্থা প্রয়োগ করতে হবে। এবং আমরা যদি আমার আমার এখানে মধ্যে যে হুজুর রাখলাম উনি কি পড়াচ্ছে এটা যদি আমি নিজে না জানি তাহলে হবে? যেমন আমার এখানে মধ্যে ঢাকা আমি তো যাত্রাবাড়িতে আসছি, এখানে মধ্যে অনেক ছাত্ররা আসে। হ্যাঁ আমার এখানে আবার ওই স্কুল কলেজের ছাত্রদের পড়ার ব্যবস্থা আছে, তো এই আসে বলে তোমার কয় পারা হয়েছে, বলে আমার 20 পারা হয়েছে, তোমার কয় পারা হয়েছে, 5 পারা হয়েছে, পরে বলে দেখি একটু পড়ো তো। আহারে আল্লাহ কি যে পড়ে, কোনো পড়ার কোনো কিছুই না, সে একটা কায়দাও পড়ার যোগ্যতা রাখে না, অথচ সে 20 পারা পড়েছে। তো বললাম তুমি হুজুর কাছে কয় বছর পড়ছো, বলতেছে আমি 3 বছর পড়ছি, তুমি কয় বছর পড়ছো, আমি 2 বছর পড়ছি। এই তো এই যে একটা জিনিস এতদিন পর্যন্ত পড়ে আসছি কিন্তু তাদের পড়ার মধ্যে কোনো উন্নতি হলো না, তো এটা যে আমরা বুঝবো কখন, যখন আমি নিজে এটা আমার নিজের যখন আমি নিজে পড়তে পারবো তখনই না আমি বুঝতে পারবো যে আমার ছেলের পড়ার অগ্রগতি কি হচ্ছে, আবার কি তার ক্ষতি হচ্ছে, তো এটা আমি তখনই বুঝবো যখন আমি নিজে পারবো। আর মেন কথা হলো এটা আমার উপর তো ফরজ, এটা আমার শিখতে হবে। এরপরে দ্বিতীয় কথা হলো আমার নবী কোনো আর আসবে না, নবী আল্লাহর দায়িত্ব আমার আর আপনাকেই পালন করতে হবে, দিনকে প্রচার প্রসার আমি আর আপনাকেই করতে হবে, এই জন্য আমরা নিজেরাই দায়িত্বশীল হয়ে যাব। আপনাদেরকে বারবার একটা জিনিস বলি যে সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ছিল, বিদায় হজের ভাষণ যখন আল্লাহ রাসূল দিতেছেন তখন সাহাবায়ে কেরামের সংখ্যাই ছিল এই অনেক বেশি ছিল, তো অথচ এই সাহাবায়ে কেরাম মাত্র 10,000 সাহাবায়ে কেরামের হ্যাঁ মাকবার যত সম্ভব 10,000-এর মতো বা আরো কম এরকম মাকবার পাওয়া যায়। আর বাকি যে সাহাবায়ে কেরাম ছিল ওনারা পুরো পৃথিবীতে তাদের কবর রচনা করেছেন, সে আফ্রিকার জঙ্গলের ওইখানে যে সাহাবায়ে কেরামের মাকবার পাওয়া যায়। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা কি জবাব দিব যে আমার দিনকে প্রচার প্রসার করছো কিনা, আমরা কি জবাব দিব? আমি নিজেই শিখি নাই, কি জবাব দিব আমরা? আমাদের কোনো জবাব নেই। এই জন্য আমাদেরকে আখেরাতের জন্য প্রস্তুত নিতে হবে। আপনাদেরকে বলছিলাম নূহ আলাইহিসসালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিচ্ছে, 950 বছর দাওয়াত দিচ্ছে, 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 200 বছর না, 300 বছর না, 400 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর, শুধু 900 বছরও না, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। ওনার উম্মত হয়েছে মাত্র 80 থেকে 82 জন। আল্লাহ আকবার। তাহলে দেখেন প্রতি 100 বছরে 10 জনও না, প্রতি 100 বছরে 10 জনও হয়নি। আল্লাহ, তারপরে উনি এই দাওয়াতের কাজ ছেড়ে দেন নাই, হতাশ বোধ হন নাই, দাওয়াত দিয়েই গেছে। তো এই জন্য আমাদেরকে দিনকে প্রচার প্রসার করতে হবে। আমি আর আপনি যদি দিনকে প্রচার প্রসার না করি এটা কে করবে, এটা কে করবে? নবী তো আর আসবে না। আল্লাহ রাসূল বলছে না যে খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এই জন্যই আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, নবীগণ নবীগণের ওয়ারিশ হচ্ছে ওলামায়ে কেরাম। তো আপনারা যখন দিন শিখবেন আপনারাও নবীদের ওয়ারিশ হয়ে যাবেন, তো আপনারাও ইনশাল্লাহ সজাগ হন, সজাগ হন। আমাদের এখানের মধ্যে এই যাত্রাবাড়ির মধ্যে আমার যে এখানের মধ্যে আপনাদের দাওয়াত রইল, ইনশাল্লাহ একসময় আসবেন। আমার এখানের মধ্যে বুয়েটের ছাত্র আছে, বুয়েট থেকে ইঞ্জিনিয়ার কমপ্লিট করছে, এখন এখানের মধ্যে মেসকাত পড়তেছে, সামনে বছর উনি আলেম হয়ে যাবে, আবার আমার কাছে হেফজো পড়ে। এর পরবর্তীতে আবার কিছু আছে ডেভেলপার, আলেম হয়ে যেতেছে, এবার ব্যাপার দিতেছে, সামনে বছর আলেম হয়ে যাবে। এর পরবর্তীতে আছে হলো সচিবালয়ে চাকরি করে, আলহামদুলিল্লাহ উনিও আলেম হয়ে যাবে। এই যে কিছুদিন পরে আরেকজন আছে ব্যাংকার আছে, এরকম অহরহ ছাত্র আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসতেছে এবং পড়তেছে, আলেম হয়ে যেতেছে। আপনারাও হিম্মত করেন, ইনশাল্লাহ আলেম হয়ে যান। মনে করে অনেকে মনে করে যে আলেম আমরা হতে পারবো না, যারা হাদিস কোরআন পড়া শুধু হুজুরদের কাজ। আরে ভাই এটা সবার কাজ, এটা আমার আর আপনার কাজ না, এটা সবার কাজ। তো ইনশাল্লাহ আমরা সবাই হিম্মত করি, আমরা আলেম হয়ে যাব।
হ্যাঁ, আপনারা শুনছেন না যে একজন আলেমে কত যে মানুষ যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, অনেককে জান্নাতে নিয়ে যেতে পারে। আবার একজন হাফেজ যিনি, উনি 10 জনকে নিয়ে যেতে পারবে। আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি অনেকের পড়া শুনলাম। তো আমাদের কালকে আমাদের এই মাদের ভরপটাই আমাদের পড়া থাকবে। আমি সামনে আপনাদেরকে একটু পড়াই দিই ইনশাআল্লাহ। তো সামনের পড়াটা আপনারা আপনাদের দ্বারাই পড়াই, তাহলে বরকত হইব আর কি। জি, কাকে যেন প্রস্তুত থাকার জন্য বলছি, উনি আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আর আদনান ভাই প্রস্তুত থাকিয়েন। জি, আপনি এটা বানান করে শুনান আগে। হাজেরহি সিনালি জবসা হিসাবাদি পেশগুন হিসাবুন। এবার হলো জেরের বাম পাশে যজমালা ইয়া আসতে মাদের হরফ হয় সেটার উদাহরণ এখানে নিয়ে আসছে। জি, প্রথম লাইনটা বানান করে শুনান আপনি। জিম জে জি জিমিয়া জে জি যা জে জি যায়া জে জি যাল জে জি যালিয়া জে জি। মাশাআল্লাহ। জি, আদনান ভাই আসেন, প্রস্তুত থাকবেন। আমাদের মাজারুল হক ভাই প্রস্তুত থাকেন। জি, সোয়াদের উপর কি নকতা থাকে? সোয়াদের উপর কি নকতা থাকে নাকি? জি, মাদারুল হক ভাই আসেন, প্রস্তুত থাকবেন। আমাদের সাব্বির ভাই প্রস্তুত থাকেন। জি হজরত, নিচের লাইন। মাজারুল হক ভাই কই? রুল দুই। আচ্ছা জি, সাব্বির ভাই আসেন, প্রস্তুত থাকেন। আমাদের রাইহান ভাই, আচ্ছা উনিও আসবেন। আচ্ছা ঠিক আছে, সালমান ভাই আসেন। জি বলেন। কফের লাইন টান। জি উস্তাদ। জি, কবজের কি? কফিয়াজের কি? মাশাআল্লাহ। কবজের কি? কফিয়াজের কি? মাশাআল্লাহ। লামজের লি? লামিয়াজের লি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কত সহজ পড়া, একেবারে সহজ পড়া। আচ্ছা জি, রায়হান ভাই আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রায়হান ভাই কি অবস্থা, আছেন নি ভালো? জি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা রায়হান ভাই কোথা থেকে জানেন ক্লাস করেন? স্যার খুলনা থেকে। খুলনা, মাশাআল্লাহ, অনেক দূরে থেকে ক্লাস করেন, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কবুল করুন। আচ্ছা দেখি আমাদেরকে এই শব্দটা বানান করেন তো। ওই না, নিচের নিচে রজবর র। রজবর র হাজির কি? হাইয়াজের হাই ইয়া ইয়া যজন। হ্যাঁ হাইয়াজের, দুটোকে একসাথে বলতে হয়। হাইয়াজের হি রহিমুন। এই যে এখানে আমাদের বানান করছে না ওনারা, এই যে লামিয়াজের হি রহিমুন।
আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ রায়হান ভাই, এখন হলো এই একটু আপনারা একটু হিম্মত গ্রহণ করতে হবে এবং একটু একটু মেহনত বাড়াই দিতে হবে আপনাদের। আপনারা আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানী মানুষ, সবাই এখানের মধ্যে সবাই জ্ঞানী মানুষ, যারা জুম সফটওয়্যার বুঝতে পারে, যারা এই আপনারা এই ইউটিউব বুঝতে পারে, পরবর্তীতে গুগল বুঝতে পারে, তাদের জন্য এইগুলা কোনো কিছুই না, বুঝে আসছে? এটা আরো সহজ। আমি এটা বুঝতে আমার কত কষ্ট হয়েছে, এই যে জুম এখানে ক্লাস করানি, এটা আমি তো এগুলো বুঝতাম না, আমার ওই ক্লাস করানোর জন্য আমাকে এগুলো বোঝানো হয়েছে, তা আমার তো বুঝতে অনেক কষ্ট হয়েছে। তো ইনশাল্লাহ আপনারা হিম্মত করলে আপনারা এই পাহাড়ও এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য সবই সহজ, শুধু একটু হিম্মত করেন ইনশাল্লাহ। আচ্ছা আমি বানান করি, সবাই ভালো করে খেয়াল করেন। তাহলে এখানের মধ্যে দেখলেন না, তা জবর তা তালির জবর তা, হ্যাঁ এরকম। এর পরবর্তীতে এখানে মধ্যে একটা বানান করে দিই, খ জবর খ, লাম কব জবর লক, হলক নুন আলিফ জবর না, হলক না। এই ছিল আমাদের গতকালকে পড়া। হ্যাঁ আজকে আমাদের নতুন পড়া হলো জেরের পরে জজমালাইয়া, যে মাদের হরফ। মাদের হরফ তিনটির মধ্যে প্রথমটি হলো জবরের পরে খালি আলিফ, দ্বিতীয়টি হলো জেরের পরে জজমালাইয়া। জেরের পরে জজমালাইয়া নিয়ে আজকে আমাদের টপিক। আচ্ছা জিম জে জি, জিমিয়া জে জি, এই যে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ এগুলা সবগুলো বলছে। এবার ধরেন এই মাদের হরফটাই এখানে আসছে, র জবর র হাইয়া জে রেহাই। বানান করি কিভাবে এটা খেয়াল করবেন, যেমন এই যে আমাদের রায়হান ভাইয়ের এই যে বানানোর সময় এটা হাজের হি ইয়ার জজম, এই যে এরকম বলছেন, তো এই বানানটা এখন খেয়াল করেন যেন আর না বলে, র জবর র হাইয়া জে রেহাই, যখন সামনে জজম আসবে তখন দুটোটা হরফ বলে, জবর থাকলে জবর, জের থাকলে জের, পেশ থাকলে পেশ, ওটা বলতে হয়। নুন জবর না, আইনি আজে রাই নাই, মিম বিপেশ মন নাই, মন লাম জবর লা, তয়া জতি লাফি ফা বিপেশ কুন লাতিফুন, হা জবর হা, মিম ইয়াজের মি হামি, দাল বিপেশ দুন হামিদুন, কাব জবর কা, রয়া জের রি কারি, মিম বিপেশ মন কারি মন, সিন জবর সা, মিম ইয়াজের মি সামি, আইন বিপেশ মন সামি। এরপর আপনারা একটা একটা করে উচ্চারণ করবেন, র হি মুন রহিমুন, না আই মুন নাই মুন, আমি সময় কম দিই আমি একসাথে বলি আর কি, লতিফুন হামিদুন কারিমুন সামিউন। দেখছেন এই প্রথমটা যে ওজনে এসেছে সবগুলা একই ওজনে এসেছে, এই জন্য প্রথম শব্দটা ভালো করে মুখস্থ করে নিলে বাকিগুলো আমাদের জন্য একবারে সহজ হয়ে যাবে। হামজা মিম জবর আম, র ইয়াজের রি আমরি, ইয়া ওয়াইন পেশ ইউ, নুন ইয়াজের নি ইউ ওনি, তা জিম জবর তাজে, র ইয়াজের রি তাজেরি, নুন ফা জবর নাফ, সিন ইয়াজের সি নাফসি, মিম জবর মা, জিম ইয়াজের জি মাঝি, দাল বিপেশ দুন মাঝি দুন, দাল ইয়াজের দি, নুন পেশ নু দি নু, কাপ মিম পেশ কুম দি নু কুম। এরপর আপনারা উচ্চারণ করবেন, বাংলা উচ্চারণ করবেন, আম রি আম রে। আমি একসাথে বলে দিচ্ছি, সবাই ভালো করে খেয়াল করবেন, আপনারা আগে আগে বানান করে পড়বেন, একটা 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 করে সবগুলাকে বানান করে পড়বেন, এরপরে সবগুলার একটা একটা করে উচ্চারণ করবেন, একটা একটা করে উচ্চারণ করবেন, আম রি আম রে, এরকম ভাবে সবগুলা পড়বেন। এর পরবর্তীতে একটা একটা করে উচ্চারণ গুলা করবেন, আম রি ইউনি তাজরি নাফসি মাজিদুন দীনুকুম। তাহলে পড়া হলো কয়বার, একবার বানান করে, একবার ভাঙ্গা উচ্চারণ, একবার রিডিং, তিনবার। আচ্ছা তাহলে দেখেন এই দুইটা পেজের মধ্যে, দুইটা পেজের মধ্যে কোনোটা শব্দ এমন কেউ আছেন আমি বুঝি, আপনি বুঝেন নাই, এখন আমি একটু বলে দিতে হবে, এরকম কোনোটা কোনো লাইন আছে বা বানানটা বুঝেন নাই বা কোনো একটা শব্দ বুঝেন নাই, কেউ আছেন? আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছে। এরপর আমরা সামনে অগ্রসর হই, এরপর হলো আমাদের মাদের হরফ। মাদের হরফের শেষ যেটা, মাদের হরফ তিনটি না, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়াও। এখন পেশের পরে জজমালা ওয়াও নিয়ে আমাদের আলোচনা। আমরা পেশ কু,
হামজা ওয়াও পেশ উ আইন পেশ উ আইন ওয়া পেশ উ ইয়া পেশ ইউ ইয়া ওয়া পেশ ইউ খ পেশ খু এখন খু এটাকে যখন টান দিবে তখন এইভাবে লিখতে হবে খ ওয়াও পেশ খু গয়ন পেশ গু গয়ন ওয়া পেশ গু ফা পেশ খু ফা ওয়া পেশ খু বা পেশ বু বা ওয়াও পেশ বু নিম পেশ মু নিম ওয়াও পেশ মু নুন পেশ নু নুন ওয়াও পেশ নু বু বু মু নু আল্লাহ এরপর হলো এই পেশের পরে যজমালা ওয়াও যে আসে এর উদাহরণ নিয়ে কিছু শব্দ নিয়ে আসা হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আজকে আলোচনা শেষ হলো মাদের আলোচনা। মাদের আলোচনার মধ্যে আমরা প্রথমত জবরের বাম পাশে খালি আলিফ, সে জবরের বাম পাশে খালি আলিফের সামঞ্জস্যপূর্ণ করে কিছু শব্দ আমরা পড়লাম। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফের সামঞ্জস্যপূর্ণ করে এখানে দুইটা লাইন পড়লাম, হ্যাঁ শব্দগুলা। এরপরে জের পরে যজমালা ইয়া যে মাদের হরব, সেটা সামঞ্জস্যপূর্ণ করে এখানে কিছু শব্দ পড়লাম। এর পরবর্তীতে আমরা পেশের পরে যজমালা ওয়াও এর সামঞ্জস্যপূর্ণ করে কিছু শব্দ এখানে পড়লাম আলহামদুলিল্লাহ। তো এখন কালকে আপনারা একটু আমার আজকে আপনাদের নিয়ত ছিল যে আমি আপনাদেরকে এর পরবর্তীতে এখানে মধ্যে মাদের যে সবগুলা সামঞ্জস্যপূর্ণ করে, মাদের হরব যে তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও, এই সবগুলা সামঞ্জস্যপূর্ণ করে এখানে এই শব্দটা এই পেজটা নিয়ে আসছে, এই প্যারাটা নিয়ে আসছে। তো আমার নিয়ে ছিল এটা দিয়ে দিব, কিন্তু আমাদের ভাইদের মোটামুটি একটু তানাজুলে একটু দুর্বলতা বোঝা গেল, তার জন্য আমি আপনাদেরকে পড়া এই শুধু মাদের আলোচনাটাই আপনাদের পড়া থাকলো। আপনারা বিশেষ করে এই মাদের হরফ তিনটি এবং তিনটি যে উদাহরণগুলো নিয়ে আসা হয়েছে এগুলা ভালো করে ইনশাআল্লাহ পক্ত করে আসবেন। এবং এই আপনাদেরকে দুইটা পেজ, আজকে আপনাদেরকে তিনটা পেজ পড়া লাগবে না, আপনারা আজকে দুইটা পেজে পড়েন। এই দুইটা এই একটা পেজ ভালো করে একবারে ভালো মজবুত করে ইনশাআল্লাহ এই পেজটা পড়ে আসবেন। এরপরে দ্বিতীয়তে পড়বেন হলো আপনারা এই 13 আর হলো 15 আর 16 নম্বর পেজের শুধু উপরের অংশটা। তো ইনশাআল্লাহ আমরা পড়া শুনে দিব, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। তো আমরা আজকে ইনশাল্লাহ বিদায় নিই, হ্যাঁ ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে 5 মিনিট, আপনাদের থেকে অনেক সময় 5 মিনিট সময় বেশি নিয়ে নিই, আজকে আপনাদেরকে 5 মিনিট আগে ছাড়ি, যেন আপনারা ওই কোয়ার্টারে আপনারা একটু এখনই এই 5টা মিনিট আপনার পড়াগুলাকে একটু দেখেন ইনশাল্লাহ। কালকে যেন সবাই সবাই যেন পারেন, আজকে পড়া দিয়ে দিবেন গ্রুপের মধ্যে, সবাই পড়া দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ আমি দেখলাম একজন ভাই পড়া দিয়েছে, সবাই ইনশাল্লাহ আমরা হিম্মত করে আমরা গ্রুপের মধ্যে পড়া দিয়ে দিব। আমরা ছুটির দোয়া পড়ি ইনশাল্লাহ।
سبحانك اللهم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك আপনি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন একটু কষ্ট করেন একটু কষ্ট করে পড়াগুলোকে ভালো করে ইনশাআল্লাহ ফক্ত করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ